বিক্রি হওয়ার পর এ.আর. রহমান বোম্বে ড্রিমসের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশ করল। আমার এমন একজনের সাথে আলাপ হয়েছে, আমার বিশ্বাস ও মিউজিক্যাল থিয়েটারের উজ্জ্বলতাকে আরো সম্পূর্ণ নতুন দিশায় নিয়ে যাবে। তাই এখন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব বোম্বে ড্রিমসের কম্পোজারের। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, তবে এই অভিজ্ঞতাটা একেবারে নতুন রকমের ছিল আর আমি একটা বিপজ্জনক জোনে প্রবেশ করছিলাম। গুড লাক। নারকেল ভাঙাটা এখানকার একটা রীতি। একদিন আমি অ্যান্ড্রিউ লয়েড ওয়েবারকে দেখি স্টুডিওয় ওপর নিচ করছেন। আমি বললাম কি হয়েছে, উনি বললেন এই মানুষটা আমার স্টুডিওটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। আমি বললাম কেন, কি সমস্যা হয়েছে? উনি বললেন আমার স্টুডিওতে আমি জুতো পরে ঢুকতে পারবো না, সব জায়গায় ধূপকাঠি জ্বালিয়ে রেখেছে, সময় পেলেই প্রেয়ার করছে। দুটো ভিন্ন সংস্কৃতির সমন্বয় ঘটছিল। অ্যান্ড্রিউ লয়েড ওয়েবার বুঝতে পারছিলেন না কেন ওনাকে ওনার স্টুডিওতে জুতো পরে ঢুকতে বারণ করা হয়েছে। ও একেবারে আলাদা। আমি ওর মতো কোনো কম্পোজারকে আজ অব্দি দেখিনি, না ভারতে না পশ্চিমের সঙ্গীতের জগতে। ওর চিন্তাভাবনা একেবারে সুস্পষ্ট। এক কথায় বললে, কারোর ভালো কাজের প্রশংসা করা হলে আপনি ওর একটা গান বলে দিতে পারেন। আমি ভাবিনি যে বোম্বে ড্রিমসের সঙ্গে কাটানো এই 3-4 বছর আমার বোধ শক্তিকে এতটা পাল্টে দেবে যে আমার আগামী 10 বছরের ভিত তৈরি হয়ে যাবে। লন্ডনে ওর কাজের খুবই প্রশংসা হয়েছে, ব্রডওয়েতে হয়নি। আমার মতে আমাদের চিন্তাভাবনা সময়ের থেকে অনেকটা এগিয়ে আছে। আর সত্যি ভেবে অবাক লাগে যে আমেরিকার সমালোচকরা ওর মিউজিক বোঝেনি। বলতে পারেন ওর মিউজিক এমন ছিল যা ওদের মাথার উপর দিয়ে গেছে। আমার মনে আছে আমি একজনকে বলেছিলাম, তোমরা কিন্তু এর জন্য একদিন অনুতাপ করবে। আর তারপরেই 5-6 বছরের মধ্যে সবাই জানে যে ও 2-2 অস্কার পায়। আর এটাই ছিল ওদের প্রশ্নের সঠিক জবাব, তাই না? লাগান হল রহমানের প্রথম কম্পোজ করা ট্র্যাক যা অস্কারের জন্য মনোনীত হয়। লাগানে আরেকবার অস্বাভাবিক কম্বিনেশন ছিল ভারতের গ্রাম্য জীবনধারা, সেই সঙ্গে ব্রিটিশদের জীবনধারা, তার সঙ্গে রাজা মহারাজাদের জীবনধারা, এবং মিউজিকের মধ্যেও তার প্রতিফলনের দরকারটা ছিল। রহমান আর আশুতোষ কম্পোজ করত, বা রহমানই কম্পোজ করত আর আশুতোষ সিলেক্ট করত। সিলেক্ট করার পর ওরা আমায় টেলিফোনে শোনাতো আর বলতো, দেখো আমি এই টিউনটা বেছেছি, তবে একটা গান কম্পোজ করতে অনেক সময় লাগে। আমি মেঘের আওয়াজ তুলে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা থান্ডার এফেক্টের মাধ্যমে নয়। রহমান চেষ্টা চালাচ্ছিল, ও 3-4 দিন লেগেছিল আর কিছুই ঠিকঠাক হচ্ছিল না। একদিন সকাল 5 নাগাদ ভোরবেলা ও আমায় ফোন করে বলল,
মনে হচ্ছে পেয়ে গেছি। ও ঘানানা ঘানানা শব্দটা বলল আর বারবার বলতে লাগলো, যার ফলে ওটা হলো। রহমান এমন এক ব্যক্তি যে সবকিছু পাল্টে দিয়েছে, ও ইন্ডিয়ান মিউজিক লিসনার ও মিউজিক মেকারদের এক নতুন দিশা দেখিয়েছে, পাশাপাশি সাউন্ড অর্কেস্ট্রেশন এবং গানের গঠনেও বদল এনেছে, ও ইন্ডিয়ান ফিল্ম সং এর আসল বুনিয়াদটাকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। যখন আমরা লাগানের গান করছিলাম তখন জাভেদ আখতারজি বলেছিলেন এটা অদ্ভুত লাগে যে কম্পোজিশনটা কোথায় শুরু করে আর কোথায় নিয়ে যায়। ওকে রীতিমতো বলতে হয় এবার থামো, অনেক হয়েছে, এবারে ফিরে এসো। কারণ গানের সুরটা এক থাকতো না, কখনো ওপরে কখনো নিচে, আর আমরা এটাই ভাবতাম গানটার মাঝে মিউজিক কখন আসবে আর কিভাবেই বা আমরা গানের শুরুতে পৌঁছাবো। প্রথমে আসলে মুখরা বা স্থায়ী, তারপরে একটু মিউজিক, তারপর অন্তরা আসে, আর তারপর একটা ক্রস লাইন। আসলে আগেকার দিনে এভাবেই গান লেখা হতো। রহমান সেই ছন্দটাই বদলে ফেলেছিল।